আমরা প্রথম থেকে আশাবাদী ছিলাম এবং যথেষ্ট সুন্দরভাবে সাবলীলভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থেকে
আমাদের আজকের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আপনার সুষ্ঠু সুন্দরভাবে আমরা সম্পন্ন করতেছি। এবং আপনারা আরও জানবেন যে আমাদের এই নির্বাচন উপলক্ষে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ এবং প্রশাসন যারা আছে তারা এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্তরের আপনার বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যাতে ভোটাররা, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে অবাধে ভোট দিতে পারে। আমরা তো শুনতে পারলাম গাজীপুরে নির্বাচন হচ্ছে, তা আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে আছি। এখন কি ভোট যে হচ্ছে কয়টা পর্যন্ত হবে? ভোট 4টা পর্যন্ত একটানা চলবে, এখনো ভোট চলছে বিরতিহীনভাবে। আর এখন কি সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে? খুব সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হাউমকাওয়া নাই, একে নিরিবিলে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, যার ভোট সেই আসে দিতে পারতেছে। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে আছি। এ পর্যন্ত কতটুকু ভোট কাউন্ট হয়েছে? আমার বুথে 300 ভোট, তার মধ্যে প্রায় 1500 ভোট কাস্ট হয়েছে, 175। আমার ছিলেন কাউন্সিলর প্রার্থী সাধারণ ওয়ার্ড, আমার মার্কা লাঠিন। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ রয়েছে তাতে সুষ্ঠু ও সুন্দর আছে। আমরা বিশ্বাস করি, আশা করি শেষ পর্যন্ত এই পরিবেশ সুন্দর ও সুষ্ঠু থাকবে। এবং টঙ্গী গাজীপুরে বর্তমানে যে পরিবেশ, এটা মানুষের মধ্যে একটা ঈদের মতো আনন্দ ইমেজ বহমান করছে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, এই ওয়ার্ড থেকে 2000 সালে এবং 2006 সালে কাউন্সিলর হিসেবে আমি নির্বাচিত হয়েছিলাম এবং দীর্ঘ 13 বছর আমি দায়িত্ব পালন করেছি। এবার আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমি একজন কাউন্সিলর প্রার্থী। তো সকাল থেকেই ভোটাররা ব্যাপকভাবে উপস্থিত হয়েছে কেন্দ্রে এবং নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। আমি খুবই সুন্দর নির্বাচন হয়েছে। আমার মার্কা ঠেলাগাড়ি, ঠেলাগাড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আশাবাদী, যেহেতু দীর্ঘদিন আমি আমার জনগণের জন্য কাজ করেছি, জনগণও চায়, তো আমি আশাবাদী। যেহেতু সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমি আশাবাদী যে আমি নির্বাচনে জয়লাভ করব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আছি বর্তমানে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এবং কলেজের সামনে। এখানে গাজীপুরের সিটি নির্বাচন হচ্ছে। এখন আমরা একজন কাউন্সিলর পদপ্রার্থী এক আপার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি এখানে যে নির্বাচনে দাঁড়িয়ে আছেন, কি মার্কায়? আমার নাম রাশিদা, আমি 55-56-57 ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে আনারস মার্কা প্রতীক নিয়ে আমি এখানে আসছি। সবার মাঝে আমি আমার উপস্থিতি দেখছি। ভোট খুব সুন্দর সুস্থ ভোট হচ্ছে, আমি খুব আশাবাদী। এবং আমি মানে সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার সরকার এত সুন্দর একটা সুস্থ নির্বাচন আমাদের মধ্যে উপহার দিচ্ছে। আমরা অনেক খুশি, অনেক হ্যাপি। আমাদের ভাগ্যে যা আছে তাই আমরা মেনে নিব, সেটাই আমাদের আশা এবং প্রত্যাশা। আমি গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চাই, আমার একটা ইচ্ছা, তাই আমি নির্বাচনে আসছি। আমি জনগণকে ভালোবাসি, জনগণের পাশে আমি সর্বক্ষণ সর্বদা সেবা করে নিজেকে নিয়োজিত রাখতে চাই। তাই সবাইকে আমার আনারস মার্কার ভোট চেয়ে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের মাঝে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা এখন বর্তমানে আছি শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমি ভবনে। এখানে যে দায়িত্ব আছেন এক অফিসার, ওনার সাথে কথা বলবো। ওনার নাম হলো আলমগীর ভাই। আলমগীর ভাই, এখানে নির্বাচনের অবস্থা কেমন চলছে? ইনশাল্লাহ এখন মধ্যে ভালো আছে, কোনো সমস্যা হয়নি। কি কি পরিমাণ এখানে ভোট কাস্ট হয়েছে? কাস্ট হয়েছে প্রায় 70% ভোট কাস্ট হয়েছে। কয়টা পর্যন্ত চলবে? 4টা পর্যন্ত। তো আপনারা যে এখানে এখানে কোনো উশৃঙ্খলভাবে কোনো কিছু হয়েছে? না না, উশৃঙ্খল কোনো কিছু হয়নি। এখানে মানুষ অনেক শান্ত এবং আমাদের আইন শৃঙ্খলার লোকের যে তড়িৎ গতি আছে, এই গতি দেখে তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে, কোনো সমস্যা হয়নি। পরিষ্কার কথাই বলতে, আমরা কোনো কোনো ইয়ে বাধার সম্মুখীন হয়নি এখনো, কেউ আমার সবাই আমাদের সহযোগিতা করছে। বাইরে আসতে পারবো।
প্রধান শিক্ষক চুয়াড়িয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু আজকে আমি এখানে সহকারী প্রিজাইডিং হিসেবে কর্মরত আছি। এখানে কি সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে? হ্যাঁ, একদম সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। সকাল থেকে পর্যন্ত আমরা কোনো রকম অনিয়ম বা বিশৃঙ্খলা এখন পর্যন্ত আমরা দেখিনি এবং হচ্ছে না। এ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে কতগুলি? আমি কখনং ছয়ের দায়িত্বে আছি, আমার এখানে ভোট কাস্টিং হয়েছে 140। কোনো ঝামেলা হচ্ছে না? না, এখানে কোনো ঝামেলা নেই, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। ধন্যবাদ। আমি কাউন্সিলর সংরক্ষিত আসন থেকে 55, 56, 57 ওয়ার্ড থেকে নির্বাচন করছি। আমি আগেও 2000 সালে কাউন্সিলর ছিলাম। আমি এখন বর্তমানে রানিং কাউন্সিলর এবং আবার প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং আমি যেখানে দাঁড়িয়েছি এটা সিরাজউদ্দিন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। তবে আজকে আমাদের ভোট চলছে 26শে জুন। তবে আপনারা দোয়া করবেন আমি যেন আবার আপনাদের সামনে আসতে পারি, এবং আপনারা আমি যদি আবার আসি আমি এলাকার অনেক উন্নয়ন যতটুকু করা করব, কারণ 2000 সাল থেকে আমি কাউন্সিলর পরে, কিন্তু আজ পর্যন্ত আমি যতটুকু পেরেছি এলাকার উন্নয়নের চেষ্টা করেছি। এবং যেমন প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং আপনার ইয়ে বিধবা ভাতা অনেক কিছুই আমি দিয়েছি এলাকায়, এবং আরও চেষ্টা করছি ভিজরা ভাতা দিয়েছি। তারপরে আমি উন্নয়নের জন্য আপনারা আমাকে ভোট দিবেন, জয়যুক্ত করবেন, আমি এলাকায় যত রকম উন্নয়ন আছে আমি করব, আপনারা আমাকে দোয়া করবেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের, যেখানে আপনি দাঁড়িয়ে কথা বলছি, এটা 56 ওয়ার্ড টঙ্গী অঞ্চলের, আমি ওয়ার্ডের বর্তমানে রানিং কাউন্সিলর। সুতরাং আজকে আপনারা জানেন
গাজীপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচন আজকে 26 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের প্রতিটি নির্বাচন নিরপেক্ষভাবে হবে। আজকে তার প্রমাণ পাচ্ছি আমরা আমাদের এই টঙ্গী জোনের যে 56 ওয়ার্ডের যে গার্লস স্কুল সেই কেন্দ্রে আজকে যে ভোট গ্রহণ হয়েছে। আমি একজন কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগের, অত্যন্ত সুন্দর পরিবেশে নিরপেক্ষভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং ভোট দিয়েছেন, কোনো হাঙ্গামা বা কোনো কোনো সমস্যার সৃষ্টি হয়নি। অবশ্যই একটু ভোটের হারটা কম আমরা দেখতে পাচ্ছি, হয়তো এটা দুইবার সময় পিছিয়েছে এবং ঈদের পরবর্তী সময় সেই কারণে হয়তোবা আমার মনে হয় 60% টস করবে না, হয়তো 50 থেকে 60% মধ্যে আছে। কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গ্রহণ করানো শেষ হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয়নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে, তিনি যেমন বলছেন তারই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে। যেমন আজকে আমাদেরই আমার পাশে দাঁড়ানো আমাদের শ্রদ্ধেয় নেতা, এই আমাদের 56 ওয়ার্ডের আমার শ্রদ্ধেয় নেতা, আমার বরাবর জনাব আলী আফজান খান দুলু ভাই, ওনারও সর্বক্ষণিক থেকে প্রশাসক এবং সর্বসাধারণভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সর্বক্ষণ থেকে সহযোগিতা করেছে। আচ্ছা, আপনি যে কিছুক্ষণ আগে বললেন এখানে ভোটার সংখ্যা কম, আপনি কি অনুমান করছেন যে ঈদের পরে এটা নির্বাচন হওয়াতে ঈদে অনেকে বাড়ি যাওয়ার পর অনেকে ফিরে আসেনি, তার জন্য হয়তো এখানে জনবল কম, তাই? জি, আমার মনে হয় এটি কারণ একটি কথা আপনারা জানেন, গত 15 জুনে নির্বাচনটি হওয়ার কথা ছিল, আসলে একটা ফুল প্রিপারেশন, কিন্তু ওই একজন মামলা করার বিধে নির্বাচনটা স্থগিত হয়ে যাওয়ার পরবর্তী টাইমে আবার হাইকোর্টের রিটের মাধ্যমে অ্যাপিলেট ডিভিশনের মাধ্যমে রায় হয়েছে, পরবর্তী টাইমে এই যে আবার লং টাইম 1.5 মাস গিয়েছে, মানুষ তখন স্বতঃস্ফূর্ত যে একটা স্পিরিট ছিল সেই স্পিরিটটা একটু ভেঙে গেছে। পাশাপাশি একটা পবিত্র আমাদের ইসলাম ধর্মের যে ঈদ, ঈদুল ফিতর গেছে, এখনও অনেক লোক যারা টঙ্গী আমাদের একটি বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল, এখানে আসলে বেশিরভাগ আপনার বহিরাগত লোক, যেমন শ্রমিক যারা মানে চাকরিজীবী আছে, তারা ঈদের পরে অনেকে একটু দেরি করে আসে, আমার সেটা হয়তো আমার মনে হয় এটা কারণ হতে পারে। তারপরও আমরা যেটুকু হয়েছে আমরা আশাবাদী, অত্যন্ত ভালোই হয়েছে, 50-60% আসলে তেমনি নর্মালি 60% বেশি হয় না, তো 50 থেকে 60% মধ্যে থাকবে বলে আমি আশাবাদ আশা করছি। আপনার প্রতীকটা একটু বললেন না? হ্যাঁ, আমি আমার প্রতীক, যেহেতু আমি বর্তমানে রানিং কাউন্সিলর এবং আমি পদপ্রার্থী, আমি আওয়ামী লীগের একজন মনোনীত প্রার্থী, আমার প্রতীক ঘুড়ি মার্কা। আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান? জি, আমি বলতে চাই আমার জনগণ আমাকে দুইবার এই 56 ওয়ার্ডের প্রথমে কমিশনার পরবর্তী কাউন্সিলর বানিয়েছে, এবারও যেহেতু আর কিছুক্ষণের মধ্যে নির্বাচন শেষ হবে এবং আল্লাহর রহমতে আমি জনগণকে ধন্যবাদ জানাই, কারণ যেহেতু শেষ পর্যায়ে ভোটার তারা আমার তাদের প্রতি অনেক বিশ্বাস, তারা আমাকে আবারও বিপুল ভোটে এই 56 ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত করে এই এলাকার জনগণের সেবা করার সুযোগ দিবে। আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করব, আপনি যদি নির্বাচিত হন, এই যে আপনাদের এলাকা আমরা ঘুরে ঘুরে দেখতেছি আপনার রাস্তাঘাটটা ততটা উন্নয়ন না, ভাঙাচোরা, আপনি কি প্রতিজ্ঞাবদ্ধ করছেন যে আপনি যদি নির্বাচিত হন তাহলে এই রাস্তাঘাটগুলি একটু উন্নয়ন করবেন? জি, ধন্যবাদ। আপনি আপনাকে বলতে চাই, আপনি যে কথা বলেছেন আসলে এটা আপনি জানেন না, 56 ওয়ার্ডের প্রতিটি রাস্তাঘাট টেন্ডার হয়ে গেছে। আসলে আপনাকে বলতে চাই যে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে, যে যিনি নির্বাচিত হয়েছেন মানে বিএনপির মেয়র, তিনি 28 মাস জেলে ছিলেন এবং এখনও তিনি শারীরিকভাবে সুস্থ, যারা ঠিকাদার, কারণ কাজ চলমান, কাজ চলছে, যে কাজগুলি হয়েছে বাকি যে কাজগুলো এটা অনেক ঠিকাদার যে তারা যে কাজগুলি করে একটা প্যাকেজ সিস্টেমে টেন্ডার মাধ্যমে যায়, তিনটি কাজ করেছে তারা, রানিং বিল না পাওয়াতে ঠিকাদাররা বাকি কাজগুলি করতে পারছে, আসলে প্রতিটি রাস্তাঘাট টেন্ডার হয়ে গেছে এবং আমি এই ওয়ার্ডের জনগণের জন্য প্রতিটি রাস্তাঘাট টেন্ডার দিয়ে দিয়েছি, ছিনতাইকারী সন্ত্রাসীদের ধ্বংস করেছি। এখন আমার যে প্রতিজ্ঞা, এবারে যে আমার যে অঙ্গীকার, যে ওয়ার্ড থেকে আমি চিরদিনের জন্য যে ইয়াবার যে মরণনেশা মাদক সেটাকে আমি উৎখাত করবো আমাদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে। তা আপনাদের গাজীপুরের অনেক প্রশংসা শোনা যায় আপনার সারা বাংলাদেশে, যে আপনাদের এখানে মানুষগুলি সুষ্ঠুভাবে নির্বাচন করে এবং যে কোনো প্রোগ্রামে তারা সুষ্ঠুভাবে যোগদান করে, আপনি কি একভাবে ভাবেন, এভাবেই দেখেন? অবশ্যই আমি এভাবে দেখবো, কারণ আসলে আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, তিনি সকল সময় বলেন যে বাংলাদেশে
অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আসলে যেহেতু আমি এই ওয়ার্ডের কাউন্সিলর এবং এখানে দাঁড়িয়ে তো আমি অন্যান্য জায়গা জানি না, তো আমি দেখতে পাচ্ছি আসলে তিনি একটি অবাধ নিরপেক্ষ যে প্রশাসন সাজিয়েছে এবং প্রশাসন লোকদের বাইদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বাচনটা করেছেন। হয়তো দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা করে একটু হইতে পারে, সেটা আমাদের জানা নাই, তবে আমি আশাবাদী আসলে একটা সুন্দর নির্বাচন হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমার বঙ্গবন্ধুর কন্যা যাকে নমিনেশন দিচ্ছে তাকে আমি দেখতে চাই, নৌকা মার্কা আমি ওর পক্ষে কাজ করি। আপনি মাথার উপরে এটা কি নৌকা ইসলাম 10 নম্বর ওয়ার্ড চন্ডীগড় ভৈরব আমার জার্সি আনছ আপনি কি নিজেকে গর্বিত মনে করতেছেন আপনার মাথার উপরে যে হেয়ার কাটিংটা দিয়েছেন নৌকা স্টাইল? হ্যাঁ, এটা তো আমি মনে করেন ছোটবেলা থেকে আমি করে আসি, মানে তখন এই জ্ঞানটা ঢুকছে না এই নৌকা বানাবো যে মাথায়, তারপর যখন বুঝলাম না নৌকা আমি বানাই চারবো সেই আমি নৌকা বানতে যাব, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ইতিহাস আমি বলতে পারি না, আমার পিতার কথা মনে হলে আমি আর ঘরে থাকতে পারি না। আপনার নাম কি? মোহাম্মদ আসিরউদ্দিন। আপনার মাথার উপরে এটা কি? এটা নৌকা, বঙ্গবন্ধু নৌকা। আমি তো মনে করছিলাম ফুটবল ওয়ার্ল্ড কাপের যে আপনার রোনাল্ডো যে স্টাইল, এই স্টাইল আপনার স্টাইলটা একটু আমরা দেখতে চাই, একটু ঘুরান দেখেন। আপনি নৌকাকে অনেক ভালোবাসেন না? অনেক ভালোবাসি নৌকা, আমি ছুটি থাকতে ভালোবাসি। বাড়ি কোথায়? আমার বাড়ি ভৈরব। ভৈরব থেকে এখানে আসছেন? মানিক দিগজারিয়া। আপনি এখন মেয়র হিসেবে কাকে দেখতে চান? আমি এখন জাহাঙ্গীর বাইরে দেখতে চাই। আপনার জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান? জনগণের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আমরা সবসময় আওয়ামী লীগ করবো। হ্যাঁ, আমরা এই আওয়ামী লীগের প্রতি উন্নয়ন দেশ শেখ হাসিনা দেশ আগিয়ে নিয়েছে, দেশ খুব উন্নত হয়েছে, আমরা নৌকা মার্কা ভালোবাসি, আমরা নৌকা সবসময় যতদিন বাচ্চা থাকি করবো। আপনি কিছু বলতে চান? হ্যাঁ বলতে চাই, বলতে চাই না কি, এতদিন পরে মিডিয়ার সাথে দেখা হইলো, বলতে চাই না কি না। মাদ্রাসা না? ওইদিকে ভোট গণনা চলতেছে এই মুহূর্তে, আমরা আশাবাদী যে কিছুক্ষণের ভিতরে আপনার নির্বাচন শেষ হয়ে যাবে, কিন্তু তারা এখানে বলতেছে যে অনেক কম সংখ্যক লোক আপনার ভোট দিতে আসতেছে, কারণ সমস্যাটাগুলি যারা কাউন্সিলর পদপ্রার্থী তারা বলতেছেন হয়তো কেউ ঢাকার বাইরে ঈদ করতে গেছে, ঈদের থেকে তারা ঈদের মৌসুমটা কাটিয়ে উঠতে পারেনি, এর জন্য হয়তো ভোট কেন্দ্রের লোক সংখ্যা কম দেখা যাচ্ছে। তা আমরা এই মুহূর্তে যে ভোট গণনা চলেছে আমরা আবার সামনে আপনাদের সামনে দেখাবো ভোট গণনার পর যে কে বিজয় হয়েছে।
হলো মানে কেমন নির্বাচনটা হলো? সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে, কিন্তু আমাদের যে নির্বাচন গাজীপুরে যে এত সুষ্ঠু নির্বাচন হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। যাই হোক, আমাদের নির্বাচন এত সুন্দর হয়েছে বা এত সুন্দর পরিবেশে হয়েছে সেটা দেশবাসী দেখছে এবং আপনারা মিডিয়াও দেখছেন। এটা নিয়ে কেউ বিতর্কতে কেউ যেতে পারবে না ইনশাল্লাহ।